হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা কেমন সবাই আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এখন বাজে সকাল 8:30। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, কারণ হচ্ছে আজ সানডে বলে একটু দেরিতে উঠলাম ঘুম থেকে। কাল থেকে তো আবার ক্লাস শুরু স্কুলে হয়ে যাবে, তার জন্য একটু দেরি করে উঠলাম, আজকে একটু ঘুমিয়ে নিলাম বেশি করে। তো সকাল হয়ে গেছে, আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের স্কুলে একটা রান্নাঘর নতুন হচ্ছে, বড় রান্নাঘর যেটা, সেটা তৈরির কাজ চালু হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাবো রান্নাঘরটা তৈরি হচ্ছে কিভাবে। আর একটা কথা বলবো যে আমি কিছুদিন থেকে ভিডিও কোনো দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। কারণ হচ্ছে একটা কিছু প্রবলেমের জন্য, যার জন্য আমি ভিডিও করতে দিতে পারিনি তোমাদেরকে। তোমরা নতুন ভিডিও দেখতে পাওনি, কিন্তু এরপর থেকে পরপর পরপর তোমরা নতুনত্ব ভিডিও দেখতে পাবে। আর চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো তোমরা, তোমাদের সাপোর্টের জন্যই আমি অনেকটা এগিয়েছি, অনেকগুলো সাবস্ক্রাইবার বেড়েছে। আর আমি চাইছি যে তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা একটু বেশি করে দাও, আমি যেন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না। তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো। আর চলো দেখো, আমরা দেখিয়ে দিই রান্নাঘরটা কীরকমভাবে হচ্ছে আর কত বড় হচ্ছে রান্নাঘরটা। তো এইদিকে সব স্কুলের গাড়িগুলো পার্ক করা আছে, প্রত্যেকটা গাড়ি। আর এইদিকে হচ্ছে আমাদের রান্নাঘরের কাজটা চালু হয়েছে, এইখানটাতে হচ্ছে রান্নাঘরটা। এই যে দেখতে পাচ্ছ, সব মাল মেটেরিয়াল সব নেমে গেছে, ইট বালি পাথর রড প্রত্যেকটা জিনিস নেমে গেছে। দেখতে পাচ্ছ কত বড় হচ্ছে রান্নাঘরটা, অনেক বড় রান্নাঘর হচ্ছে। এ দেখো কাজ শুরু হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই কাজ কমপ্লিট হয়ে যাবে, এটা কিছু মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখতেই পেলে যে রান্নাঘরটা কীভাবে তৈরি হচ্ছে, কেমনভাবে তৈরি হচ্ছে, আর কতটা জায়গা জুড়ে রান্নাঘরটা তৈরি হচ্ছে। অনেক বড় রান্নাঘর এটা একটা। আর আজকের মতন ভিডিওটা এতটা পর্যন্ত, নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে, নতুনত্ব ভিডিও নিয়ে আসবো। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দেবে দাও নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। আর আজকের মতন এতটাই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।